ক্যামেরাম্যান ক্যামেরা চালু করো। তো আজকে আমরা চলে এসেছি মারনাম বয়েস চ্যানেল থেকে। আমার নাম বিশ্বজিৎ, সঙ্গে আছে বাংলা খোর ক্যামেরাম্যান। আমরা আজকে রানাঘাটে পৌঁছে গেছি। তো আজকে মানুদির ইন্টারভিউ নেওয়ার জন্য চলে এসেছি। তো যাওয়া যাক। তা তো নেবেন মানুদের ইন্টারভিউ, তা ইন্টারভিউ দেবে তা কিছু বলবে না তো? আমরা তো সমেশ রসগোল্লা লয় যে আমাদেরকে গাল দিবে। আমরা মারনাম বয়েস চ্যানেল থেকে গেছি। চলেন তাহলে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই খবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। ওই দেখো না, দেখো না বাদাম কাকা। চলো 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 চলো। ক্যামেরা টন করো, ক্যামেরা টন করো, ক্যামেরা টন করো। গায়ে হাত দিছিস কেন? আমি ও সেলিব্রিটি, দেখতে পাচ্ছিস না সব কোথা থেকে এন্টার ভ্যাল দিতে এসেছে। তুই এখন যা। তো হাম লোক আ চুকে হে। এ বাংলায় বলো কেন স্যার? শুন শুন, এই বাংলা ছাড়া মনে কিছু বুঝে না। কি বললে? আরে কিছু লয় কিছু লয় না, মানে বলছিলাম যে আপনি কোন কোম্পানির বাদাম বেচে ভাইরাল হলেন সেটা একটু দর্শকের সামনে বলেন। আমি কোনো কোম্পানির বাদাম বিছি না, আমি কাঁচা বাদাম বিছি। আপনি কি বাংলা খেয়ে গানটা লিখেছিলেন যে আপনার গানটা এত ভাইরাল হয়ে গেল? আমি ওইসব খাই না, সারাদিন গৌর হরিকে ডাকি যেন আমার গান ভাইরাল হয়। একটা সেলফি দেখছো তো, কত দূর দূরান্ত থেকে আমার সঙ্গে ফেলসি নিতে আসছে। এ ক্যামেরাটা বন্ধ করো তো, ইয়ার সঙ্গে থাকলে সালা মান সম্মান ডুবিন দিবে এখান থেকে। চলো আপনার কি একটা ইন্টারভিউ নিতে পারি আমরা? আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মারনাম বয়েস চ্যানেল থেকে এসেছি। আমার নাম বিশ্বজিৎ, সঙ্গে আছে বাংলা খোর ক্যামেরাম্যান। আমি হিরো আলম, ইউটিউব স্টার। তা আমাদের দর্শক আপনার কাছে একটা গান শুনতে চায়। কি গান? কি গান? মানে কে মাগে হিতে? না না ওই গানটা না, ওই বাবু খাইছো ওই গানটা করে একবার শোনান। আমি এই সব গান স্টোরি ছাড়া করি না। না না স্যার, আপনি এক তো গান করে শোনান, আমি আপনার পায়ে বসছি। স্যার কোতি হাতিছে এত করে যখন বলছি একটা গান করেই দিই, গান না করলে সালারা ছাড়বে না। সালা এমনি তো কোতি কোতি ধরলি ছিল। ইয়ার গান শুনলে সালা গরমে ডায়রিয়া হয়ে যাবে এখান থেকে। চলো ক্যামেরাটা বন্ধ করে দাও। চলো চলো চলো। কোথায় গেছেন গো আপনারা? ক্যাটারিং করতে গেছেন নাকি? এটা শ্যামল দা না? হ্যাঁ হ্যাঁ, মাই নেম ইজ শ্যামল, সি ইউ নট ফর মাই। মানে ইয়া বিশাল ইংরেজি বলছো তো? আমি ইংরেজি ছাড়া কথা বলতে পারি না, এভরিথিং ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ বলি। আপনি যে এই বিটকালি হাসি হাসছেন সেটা কি বাংলা খেয়ে নাকি আমার ক্যামেরাম্যানের মতন? স্যার ওখানে বলছেন গো, একে তো টাল লোক যদি কামড়েন ফামড়েন দেয়। কি বললা? কিছু না, বলছিলাম যে আপনি কি আমাদের চ্যানেলে ভদ্রভাবে ইন্টারভিউ দিতে চান? আমি এসব বাংলা কর চ্যানেলে ইন্টারভিউ দিই না, সি ইউ নট ফর মাইন। ক্যামেরাম্যান পাগলি বউকে চুমা খাইছিল বলে যত সব পাগল ছাগলের পাল্লায় পড়ছি। বলেন স্যার। কিছু নয়, মেলা দেরি করলিয়া, চলো। স্যার 2000 কিলোমিটার হাঁটতে হাঁটতে এলে গেল আমার কথা হাঁটবো? আরো 5000 কিলোমিটার হাঁটো। স্যার মনে হয় পেয়ে গেছি। হাঁটতে হাঁটতে 2022 সালে চলে এলাম দেখছি, মানুদি নতুন বাড়িও কন্যা আছে। দাদা দিদি বাড়ি দিয়েছে আপনি জানেন না নাকি? অত কথা কেন তোমার? সালা দাদা দিদির বাড়ি পাইনি বলে রেগে গেছে।
মানুদি ও মানুদি ও মানুদি এই ক্যামেরাম্যান ক্যামেরা রেডি করো। তো ফাইনালি আমরা চলে এসেছি মানুদির বাড়িতে। রাস্তায় অনেক অঘটন ঘটানোর পর আমরা লাস্ট পর্যন্ত মানুদির বাড়িতে এসে পৌঁছালাম। তো মানুদির সঙ্গে কিছুক্ষণ কথা বলা যাক। বসো বসো। মানুদিকে আমার এখন বেশি ফর্সা লাগছে, বেশি করে ময়দা মাখছে মনে হয়। ক্যামেরাটা বারবার বন্ধ মানে করছো, অন করো কোনে। শুরু করি। আপনার যে গানটা ভাইরাল হলো তা আপনার কেমন লাগছে? ঢুর বোকা, লাগবে কেন? গান ভাইরাল হলে লাগে? আমি জানতাম না তো। অন্য কিছু বলেন। তো আপনার গান গাওয়ার ইচ্ছাটা কবে থেকে? যখন থেকে আমাদের বাড়ির বাথরুমের দরজাটা ভেঙে গেছিল তবে থেকে। মানে বুঝলাম না, একটু ভেঙে বলেন। আসলে আমাদের বাথরুমের দরজাটা ভাঙা ছিল, কেউ যাতে না ঢুকে যায় সেই কারণে আমি বাথরুমে বসে গান গাইতাম। বিরাট ব্যাপার তো। এত মহা মুশকিলে পড়ে গেলাম, এখন কি করবো? তা কাজ করেন, একটা গান শুনে লিদে চলেন পারেন যায়। এলেন বন্ধ করেন গো, বন্ধ করেন, আপনাকে আমি হাত জোর করছি। আমাদের আর ইন্টারভিউ লিয়া হলো না, পালিন যায় চলেন। চলো চলো চলো। কি করে ইন্টারভিউ লিতে এসে সব ফেলেই পালিন। তো ফাইনালি আমরা মানন্দির বাড়িতে চলে এসেছি।